আমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। গুড মর্নিং ভাইলো, গুড মর্নিং ফ্রম আগরপাড়া। আজ হচ্ছে 15th April 2023, মানে বাংলার নববর্ষ। তো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আর তোমাদের আগেই জানিয়ে রাখি, আজকের এই ব্লগটা কিন্তু কোনো ট্রাভেল ব্লগ হবে না। আজকে আমার সারাদিন বেশ কিছু কাজ রয়েছে, আর আমি এখন রয়েছি আমার স্টক পয়েন্টেই। বেশ কিছু এখানে কাজ রয়েছে, তারপরে আজকে কিন্তু আমার দোকানে পুজোও রয়েছে, এছাড়া আরও বেশ কিছু প্ল্যানিং রয়েছে। তো সেই সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। মানে আজকের এই ব্লগটা হতে চলেছে কাইন্ড অফ ডেইলি ব্লগ। তো নতুন বছরে নতুন কিছু ট্রাই করছি, সেই কারণে তোমাদের সাপোর্ট কিন্তু চাই বন্ধু। কেমন লাগে এই ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আশেপাশের হয়তো একটু নয়েজ পাচ্ছ, তার কারণ চারিদিকে দেখতে পাচ্ছ আমার অ্যাকোরিয়াম রয়েছে, তার ফিল্টার পাম্প এই সমস্ত চালু রয়েছে, সেই কারণে হালকা নয়েজ হয়তো পাবে, সেটা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আজকে পয়লা বৈশাখ হলেও আমার কিন্তু ছুটি নেই, আজকেও বেশ কিছু পার্সেল ডিসপ্যাচ করার রয়েছে, তো সেই কাজগুলো করব। আর তার আগে চলো আমাদের এই স্টক পয়েন্টের কিছু ক্লিপস তোমাদেরকে দেখিয়ে দিই। এইরকম হচ্ছে কিছুটা আমাদের স্টক পয়েন্ট। এখানে চারিপাশে সব অ্যাকোরিয়াম রয়েছে, এগুলো শো পারপাসে এগুলো বানানো রয়েছে। আর এটা একটা রয়েছে মনস্টার ট্যাঙ্ক। আর এরকম কিছু প্রোডাক্টস রয়েছে, এটা রয়েছে আমার কাজের টেবিল, এর পেছনেও এরকম প্রোডাক্টস রয়েছে। এখানেও সব রকের স্টক রয়েছে, এখানে রয়েছে ড্রিফটোডের স্টক। নতুন বছরে শুরু করতে যাচ্ছি আমাদের নতুন একটা চ্যাপ্টার, এটা হচ্ছে আমাদের ফিশ রুম। আমাদের এই স্টক পয়েন্টের ভিউ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের বাড়িতেও হয়তো অ্যাকোরিয়াম রয়েছে, যদি কারোর অ্যাকোরিয়ামের কোনো জিনিস দরকার পড়ে তাহলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে মেসেজ করতে পারো। তো যাই হোক, এখন আর একদম বেশি কথা বলে সময় নষ্ট করছি না, এখানে যে কাজগুলো রয়েছে সেই সমস্ত কাজ মিটিয়ে নিই, দেন একটু পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। দোকানের কাজকর্ম শেষ কমপ্লিট করে এখন কিন্তু এসে গেছি আমি ফ্ল্যাটের নিচে। আর এই যে আমার বাহনও এসে গেছে বাইরে, পুজোর জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করা রয়েছে, সেই সমস্ত কেনাকাটা করতেই আমি এখন যাচ্ছি বটতলা বাজারে। তো যাই, গিয়ে তারপরে দেখি কি হয়, সব আপডেট দিচ্ছি তোমাদের। কাকু আমাকে এই মিষ্টিটা দাও না, এটা 10টা দিয়ে দাও না, এই সাদা। আর এখানে এই মুগের লাড্ডু দিয়ে দাও আমাকে 4টে। কাকু এই বড় সাইজের দুটো গাঁদার মালা দিয়ে দাও না, এগুলো সব থেকে বড় তো, দিয়ে দাও না দুটো। না সে লাগবে না, দেখাও দেখি সাইজটা দেখাও। হ্যাঁ হয়ে যাবে, ওই কমলা হলুদ এরকম এই মিক্স করা যেটা, এটা দাও দুটো। ফুল মালা মিষ্টি সমস্ত কিছু কেনাকাটা করে এখন কিন্তু এসে গেছি আমি আবার স্টক পয়েন্টে। বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, এখন টেম্পারেচার ওই 41-এর আশেপাশে রয়েছে। বাইরে বেরোলে যেন মনে হচ্ছে বনফায়ার হচ্ছে, আর রোস্টের চিকেনের জায়গায় রোস্ট হচ্ছে আমি। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, আর কাজ থাকলে তো বেরোতেই হবে, কিছু করার নেই। এখন জাস্ট 5-10 মিনিট বসবো, একটু ঠান্ডা হবো, দেন স্নান করে দোকানের ঠাকুরকে পুজো দেবো, তারপরে একবারে চলে যাবো ফ্ল্যাটে। তো একবারে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ফ্ল্যাটে গিয়ে। স্নান করে পাঞ্জাবি পরে আমি কিন্তু হয়ে গেছি একদম রেডি, আর ঠাকুর মশাই এসে গেছে, পুজোর গোছ গাছ একদম কমপ্লিট হয়ে গেছে। চলো এখন একদম আর বেশি কথা বলছি না, একবারে ঠাকুর ঘরে যাই, দেন কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে দেখতে পাচ্ছ এরকম হচ্ছে কিছুটা পুজোর গোছ গাছ হয়ে গেছে, ঠাকুর মশাইও এসে গেছে, আর এখন শুরু হবে পুজো। সেই কারণে পুজোর মধ্যে ক্যামেরায় আমি একদম বকবক করছি না, তোমরা কিছু মিউজিকের সাথে সিনেমেটিক শট এনজয় করো, ততক্ষণে পুজোটা হয়ে যাক, দেন কথা হচ্ছে আবার তোমাদের সাথে। পুষ্পায় নমঃ বঙ্গে তস্মে পুষ্পায় নমঃ বঙ্গে তস্মে পুষ্পায় নমঃ নমঃ।
পূজোর কাজবাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর সকাল থেকে যেহেতু উপোস করেছিলাম সেই কারণে এখন একটু লেবুর জল খেয়ে আগে উপোসটা কাটালাম, দেন এখন একটু কিছু খাবো, তারপরে রেস্ট নেব। কারণ সকাল থেকে কাজও করতে হয়েছে, তার মধ্যে উপোস করেছিলাম, তো সেই কারণে একটু টায়ার্ড লাগছে, ওই কারণে একটু রেস্ট নিয়ে নেব। দেন সন্ধ্যেবেলা আরো বেশ কিছু প্ল্যানিং রয়েছে, তো একবারে সন্ধ্যেবেলা কথা হচ্ছে আবার তোমাদের সাথে। সময় গেছে অলমোস্ট 11:30, জাস্ট একটু আগে ক্লাব থেকে ফিরলাম, দেন সবার আগে গিয়ে ফ্রেশ হলাম, কারণ প্রচন্ড গরম ছিল। আর এখন আবার এসে গেছি তোমাদের সাথে একটু বকবক করতে। সন্ধ্যেবেলাটাও আমার তো বেশ ভালোই কাটলো, কারণ ক্লাবে বেশ সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, সেই সমস্ত কিছু দেখতে দেখতে সন্ধ্যেটা বেশ ভালো মতোই কেটে গেল। গরম ছিল সেটা কিছু করার নেই, বাট যাই হোক সব কিছু মিলিয়ে সেই সকাল থেকে কাজ করলাম, দেন পুজো, তারপরে ক্লাবের এই ফাংশন, সব কিছু মিলিয়ে আজকের এই দিনটা আমার কিন্তু বেশ ভালোই কাটলো। আর তোমাদের আজকের দিনটা কেমন কাটলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বছরে নতুন কিছু ট্রাই করলাম, তো সেই সম্বন্ধে তোমাদের কি মতামত, তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি এই ব্লগটা একটুও ভালো লেগে থাকে দেন একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু সবার সাথে শেয়ার করো। আর হ্যাঁ, খুব শিগগিরই নতুন একটা ট্রাভেল সিরিজ কিন্তু আসছে, তো সেটা দেখার জন্য যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, যাতে ভিডিও আপলোড হতেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো আজকের এই ব্লগটা এইটুকুই, খুব শিগগির দেখা হচ্ছে নেক্সট একটা ট্রাভেল সিরিজে। ততদিনের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম আগরপাড়া।